নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান সাহিত্যিক তথা প্রাবন্ধিক অনুবাদক ও প্রকাশক গজেন্দ্র কুমার মিত্র রচিত তাঁর সাধুসঙ্গ গল্প সংকলনের একটি গল্প ইচ্ছামৃত্যু নীলধারা পেরিয়ে চণ্ডিল পাহাড়ে গেছেন আপনারা অনেকেই আমি বলছি হরিদ্বারের কথা কিন্তু আমরা যেভাবে প্রথম যাই সে আপনারা কল্পনাও করতে পারবেন না আজ সে উনিশশো সালের কথা মার্চ এপ্রিল মাস ওই সময় প্রচন্ড শীত থাকত তখন হরিদ্বারে কিন্তু তাতেই আমরা ঘেমে নিয়ে উঠেছিলাম এত দুর্গম ছিল সে পথ আদৌ কোনো পথই ছিল না পান্ডার লোক নিয়ে না গেলে কোনো মতেই পাহাড়ের কোন পর্যন্ত গিয়ে সেই পাকদণ্ডী পথ খুঁজে পেতুন না এখন অনেক সহজ হয়ে গেছে দু ঘন্টার মধ্যে ফিরে আসছে লোক মনসার পাহাড়ে তো গাড়ি চলছে বলে শুনতে পাই কিন্তু যাওয়াটা সহজ হয়েছে বলেই বোধ আর যাওয়ার তাগিদ অনুভব করিনি এবারে এই বছর তিনেক আগে হঠাৎ কি মনে হলো একবার অন্তত উপারটা দেখে আসি না খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম নভেম্বর মাস রোদটাও মিঠে লাগছিল নতুন নরম জুতো অত কষ্ট দিচ্ছিল না বেশ আরামেই হাঁটতে হাঁটতে ওপারে চলে গিয়েছিলাম চণ্ডীর পাহাড়ে ওঠার ইচ্ছে ছিল না তাছাড়া এই অসময় মন্দির খোলা পাবো কিনা কে জানে এমনি ওপারে গিয়ে গঙ্গার ধারে ধারে এইটাই আসল গঙ্গার ধারা উদ্দেশ্যহীন ভাবে হাঁটছিলাম হঠাৎ একটা আশ্চর্য এবং অপরাহ্নের সূর্য সামনে না থাকলে ভয়াবহ দৃশ্যের সামনে এসে পড়লাম এখানে সাধুদের মৃত্যুর পর জল সমাধি দেওয়া হয় তা জানতাম বৈষ্ণব কি সাধুদের মৃত সমাধি হয় বাকি সব সাধুদেরই দেহ জলে রেখে আসা হয় মাছে কচ্ছপে দেহটা খেয়ে ফেলে অস্থি জলেই থাকে মনুষ্য হিসেবে মৃত হয়েই সন্ন্যাসী হন সুতরাং মানুষের যেটা সদ্গতি অগ্নি সংস্কার তাদের হয় না রামকৃষ্ণ দেব পুরোপুরি সন্ন্যাসী কিনা তার মৃত্যুর সময় সে বিষয়ে তার ভক্তরা বোধহয় নিশ্চিত হতে পারেননি অত বোধহয় মাথাতেও ছিল না কারো তাকে দাহ করা হয়েছিল সেই কারণেই রামকৃষ্ণ সংঘের সাধুদের শঙ্করাচার্য সমর্থিত দশ নামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও দাহ করার রেওয়াজ আছে বাকি সব সম্প্রদায় বা মঠ বা আঁকড়ার সাধুদেরই জলে দেওয়া হয় অবশ্য দুর্গম পাহাড় অঞ্চলে মৃত্যু হলে বোধ করি সেই ব্যবস্থা করা যায় না এই জল সমাধি বড় অদ্ভুত জিনিস বড় একটা কাঠের বাক্সয়ে অনেক ভারী পাথর দিয়ে বা বাক্সটি কোনো ভারী পাথরের সঙ্গে শৃঙ্খলিত করে কিংবা দেহটি পাথরের সঙ্গে বেঁধে সেই বাক্সতে আসন পিড়ি করে সন্ন্যাসীকে বসানো হয় তাকে উত্তম বস্ত্রে মানে অবশ্যই গেরুয়া বা ওই রঙের রেশম বস্ত্রে মাল্যচন্দনে সজ্জিত করা হয় তারপর ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে ধূপধুনো দিয়ে জুলুস করে নিয়ে যাওয়া হয় আগে কাঁধে যেতেন ইদানিং লরিতে যাচ্ছেন তারপর উপযুক্ত স্থানে নিয়ে গিয়ে জলের মধ্যে সেই বাক্সটি বসিয়ে এরা বিদায় নিয়ে চলে আসতেন দেহটি পচে মাছ প্রভৃতির পেটে না যাওয়া পর্যন্ত সেইভাবেই থাকেন তারা এসব জানতু নিয়ে যেতেও দেখেছি এই হরিদ্বারেই কতবার দেখেছি মহাদেবানন্দ গিরিকে নিয়ে যাওয়া হয়েছে তাও দেখেছি এই দিন তিন আগেই দেখেছি কনখলের রাজঘাটের পথে একজনকে লরি করে ফুলের মালায় পতাকায় সাজিয়ে প্রতিমার মতোই নিয়ে আসা হচ্ছিল কিন্তু ঠিক কোথায় রেখে আসা হয় তারপর কি হয় তা দেখিনি কোনোদিন আজ সম্পূর্ণ অজান্তে সেই সাধুদের শ্মশানে এসে পড়েছি দেখি তিনটি এমনি সব এখনো বসে আছেন এখানে জল কম বর্ষা ছাড়া প্রায় হাঁটু জল থাকে বেছে বেছে তবু ওরই মধ্যে বসিয়ে দিলে মাথাটা পর্যন্ত ডোবে এমন জায়গাতেই রেখে আসেন শিষ্য বা ভক্তরা কিন্তু নির্মল স্বচ্ছ জলে সবটাই উপর থেকে দেখা যায় ঠান্ডা বরফ গলা জল বলেই শরীর নষ্ট হয় না সহজে মাছও বোধ করি তেমন খাদ্য পায় না বলে এদিকটায় বেশি আসে না যে কারণেই হোক দেখলাম তিনটি দেহেরই নররূপ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে প্রথমটা এই সম্পূর্ণ জনহীন জায়গায় এই স্বর্গে মর্তে মেশা পরিবেশে এই দৃশ্য দেখে একটু চমকেই উঠেছিলাম যাকে গায়ে ডোল দিয়ে ওঠা বলে ঈসৎ শিউড়ে গা ছমছম করে ওঠা তাও উঠেছি কিন্তু তারপরই মনে জোর আনলাম দিনের বেলা তাছাড়া এত সাধুর সব প্রেতাত্মা হয়ে থাকবেন সে সম্ভাবনা নেই ভূতে বিশ্বাস করলে ভগবানে বিশ্বাস করতে হয় আর সাধুকেই বা অবিশ্বাস করবো কেন ভয়টা দমন করতেই কৌতূহলের জয় হল ভরসা করে এগিয়ে গেলাম জুতো খুলে একটুখানি জলে নেমে কাছ থেকেও দেখলাম দুটি সব বোধ হয় কিছুদিন আগেকার বিবর্ণ হয়ে গেছে এই সৎ পচনের লক্ষণ তবু আকারটা এখনো ঠিক আছে এদিকের গঙ্গায় হরিদ্বারের ঘাটের মতো খরস্রোত নয় তবে স্রোত আছে এবং অসংখ্য উপল উপল বলা ভুল বড় বড় পাথর থাকার দরুন সে স্রোত বেশ দৃশ্য কলোনিনাদিনীও কিছুটা তাতেই ধাক্কা খেয়ে ওই সাধুগুলির মাথা ইসৎ আন্দোলিত হচ্ছে মনে হচ্ছে ঘাড় নাড়ছেন সামনের দিকে বা হিট হয়ে নমস্কারের ভঙ্গি করছেন একবার একটু হেলছে আবার সোজা হচ্ছে স্রোতের তালে তালেই দুলছে মাথাটা বেশি রিদিম বা ছন্দ বজায় রেখে এদের দেহ মাছে খেয়েছে কিনা তা অবশ্য বোঝা গেল না তবে মুখটা বিবর্ণ সামান্য বিকৃত তাহলেও এখনো অক্ষত আছে তাতেই মৃতদেহ ঘাড় নাড়ছে দেখেই প্রথমটা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল কিন্তু তৃতীয়টির কাছে গিয়ে আবারও একটা ধাক্কা খেলাম সাহসে বা বলে অর্থাৎ আবারও গাটা কিরকম করে উঠল প্রথমত ওদের মতো এর মাথা জলের তলায় নয় চিবুকের উপর পর্যন্ত জলের উপর জেগে আছে তার ফলে জলের স্রোতে ঘা খেয়ে মাথাটা আন্দোলিত হলেও অতটা হচ্ছে না ওই দুটি দেহের মতো খুবই সামান্য নড়ছে জলে নেমে স্থির হয়ে থাকলে আমাদের যেমন নড়ে স্রোতের ধাক্কায় ঠিক ততটুকুই নড়ছে দ্বিতীয়ত এর মুখ এখনো পর্যন্ত একটুও বিকৃত কি বিবর্ণ হয়নি কাছে গিয়ে চিনতেও পারলাম একেই দুদিন আগে বাদ্য সহকারে মিছিল করে আনা হয়েছে রেশমের বস্ত্র গলায় ফুলের মালা সবগুলিই চেনা গেল এমনকি মুখটাও জটাধারী সন্ন্যাসী নয় মাথা তামানো বোধহয় মৃতদেহ মাথা কামিয়ে চন্দন তিলক পরিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন ভক্তরা উজ্জ্বল আছেন এখনো পর্যন্ত খুব অদ্ভুত তিন দিন হয়ে গেল এখনো এমন অবিকৃত থাকে এই রকম জীবন্ত দীপ্তি এ কি আজীবন ব্রহ্মচর্য বা তপস্যারই ফল এর আরো একটি লক্ষণীয় ব্যাপার চেয়ে থাকতে থাকতে নজরে পড়ল হয়তো সেই জন্যই প্রথমটাই নতুন করে গা ছমছম করে উঠেছিল ও দুটি শরীরের চক্ষু নিমিলিত এর চোখ দুটি খোলা যেন জীবিত মানুষের মতোই চেয়ে আছেন আশ্চর্য তো চোখের উজ্জ্বল্যও নষ্ট হয়নি এখনো এ কেমন করে হয় চেয়ে আছি হঠাৎ যেন মনে হলো যে চোখ দুটি আমাকেই লক্ষ্য করছে আমার দিকেই চেয়ে আছেননি মানে কি বলবো ওই দেহটা মুহূর্তের মধ্যে ভয়ে অবশ হয়ে এলো শরীর বুকের ভেতর হিম হিম ভাব দেখতে দেখতে কপাল গলা ঘেমে উঠল এদিক থেকে চোখ ফিরিয়ে নেবার চেষ্টা করলাম ওপারে কনখল নতুন সুদৃশ্য মন্দির দূরে গঙ্গা দিগবলয়ে মিলিয়ে যাচ্ছেন পিছনে ছায়া ঘন হয়ে এসেছে চণ্ডীর পাহাড় সব মিলিয়ে দেখার মতো বইকি। কি কিন্তু অবাধ্য চোখ দুটো ওই ভয়ের জায়গাতেই ফিরে আসতে চায় এলো আবার ওই চাইলাম। এবার মনে হলো শুধু দুটো আমার দিকে সে দৃষ্টিতে একটু কৌতুকও ফুটে উঠেছে বিদ্রুপ নয় কেমন যেন সস্নেহ কৌতুক তাতেই বুকের মধ্যে ঢিকির পাড় পড়তে শুরু হয়েছিল এবার এবার লক্ষ্য করে দেখলাম চোখের পাতাও যেন পড়ছে পলক পড়ার মতোই হয়তো আমার দৃষ্টি বিভ্রম হয়তো আমার মনের ভয় ওই মায়া সৃষ্টি করেছে ইলিউশন যাকে বলে তবু আর পারলুম না ভয় একটু চিৎকার করেই উঠলুম যেন নিজের অজ্ঞাত স্বাধীন এইবার সে মুখটা নড়ে উঠল পরিষ্কার প্রশ্ন হল হি বাবা ভয় পেয়ে গেলে এবং তারপর এতে আরো বেশি ভয় পাবো বুঝতে পেরে বললেন বেশ সস্নেহ সুমিষ্ট কণ্ঠে বললেন সাধু কি ভূত হয় বাবা হ্যাঁ ভ্রষ্ট ভণ্ড সাধু ঢের আছে দায় সাধু তা তাদের কি ভক্তরা এত ঘটা করে সমাধি দিয়ে যায় আর ছি বাবা তুমি তো পড়া জানা লোক তুমি ভূতের ভয় চিঁচিয়ে উঠলে এবার যেন আর ততটা অপ্রাকৃত বোধ হলো না অনেক কষ্টে গলায় শর এনে বলল আপনি আপনি বেঁচে আছেন তাহলে আপনাকে এভাবে রেখে গেল কেন আপনি কি প্রায় উপবেশনে প্রাণ দিতে এসেছেন প্রায় উপবেশনে প্রাণ দিলে এভাবে থাকবো কেন বাবা এখানেই বা আসবো কেন সে তো ঘরে বসেই হয় আর ওরাই বা মরার মতো করে নিয়ে আসবে কেন তবে এখন যে বিচে আছে ওর ইচ্ছা বাবা ওর ইচ্ছা ছাড়া তো কিছুই হবার জোর নেই এমন হয় শুনেছি গার্হস্থ আশ্রমেও কারো কারো হয়েছে চিতার আগুন লেগে হাটটা আবার কাজ করতে শুরু করেছে এ কি আর হামেশা হয় লাখে হয়তো একটা তা আমারও এই দেহটা নিয়ে ওর বোধহয় সেই লীলা করার শখ হয়েছিল একসময় বোধ শক্তি ফিরে আসতে দেখে বুঝলাম আমাকে মৃত মনে করে আমার সন্তানরা এইভাবে সমাধি দিয়ে গেছে আপনি এতক্ষণে পুরো ভরসাটা ফিরেছে বললাম আপনি উঠে যাননি কেন চেঁচিয়ে লোক ডাকলেও তো তারা এসে তুলতে পারত চেঁচিয়ে লোক ডাকলে তারা ভূত মনে করে পালাতো বাবা তুমি যেমন ভেবেছিলে তাছাড়া লোকই বা এখানে কোথায় দৈবাত তুমি এসেছো বলে তাই পাহাড়ে ওঠার পথ তো এটা নয় এদিকে লোক কম আসে বলেই এইখানে মহাত্মাদের সমাধি দেওয়া হয় তা আপনি উঠতে পারেননি পারতাম বই কি হাত তো খোলাই আছে কি হবে অত হাঙ্গামা করে এই তো বেশ আছি বাবা ওরা এতক্ষণে একটা গোজ গাছ করে নিয়েছে মহান্ত একজন হয়েছেন তিনি তার মতো সব ব্যবস্থা করছেন মাঝখান থেকে আবার গিয়ে পড়ে বিশৃঙ্খলা ঘটানো কদিনই বা বাঁচব মাঝখান থেকে তাদের অপ্রস্তুতে ফেলা আবার যদি তিন দিন পরে আনতে হয় না বাবা সে ওরা মনে মনে গাল দেবে তার চেয়ে এই বেশ তার যেদিন নেবার হবে নেবেন আর সত্যি বলছি বাবা এত নির্জনে এমন ভাবে তাকে ডাকবার তো ফুরসুত পাইনি সন্ন্যাস জীবনেও কত কি কাজ থাকে সঙ্গের বুঝতেই তো পাঁচো মানুষের জীবন ধারণের কষ্টই কি কম তার চিন্তাতে যে এই দুটো দিন কাটলো এই তো পরম লাভ তাই বলে এইভাবে পড়ে থাকবেন না খেয়ে হয়ে যাবে যে আমি বলি যাক না একটা উপলক্ষ তো চাই আবার আর খাওয়া না বাবা খাওয়ার জন্য আর ফিরে যেতে চাই না সব ছেড়ে চলে এসেছি পৃথিবী থেকে বিদায় নিয়ে আবার কেন ও যাই এতক্ষণ পর একটা কথা খেয়াল হলো আপনার কি বাঙালি শরীর এতক্ষণেও কি বুঝতে পারি অবশ্য আমি ছোটবেলা থেকেই পাঞ্জাবি গুরুর কাছে মানুষ হিন্দি উর্দু সবই বলতে পারি তোমাকে বাঙালি দেখেই বাংলা বললুম কিন্তু তাই তো এইভাবে পড়ে থাকবেন না মরেও মরার মতো আমি বরং ওদের খবর দিই না বাবা ওটা করো না জগৎ বিদায় দিয়েছে বড় আনন্দে আছি আমার মতো ভাগ্য কার হয় বেঁচে থেকেও বেঁচে থাকার দায় থেকে মুক্তি পাওয়া মিছে মিছে আমার শান্তিটা নষ্ট করো না ফিরিয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতেই মাঝখান থেকে ব্যস্ত হবে ব্যস্ত করবে তোমার কল্যাণ হোক তুমি ফিরে যাও সন্ধ্যা হয়ে আসছে পথ খুঁজে পাবে না এরপর অগত্যা ফিরতে হলো সত্যি বেলা বেশি ছিল না আর কিন্তু ফিরলুম নভেলের ভাষায় ভারাক্রান্ত চিত্তেই মনের মধ্যে একটা অস্বস্তি একটা অপরাধবোধ করতে লাগল শেষে অনেক রাত্রে আর থাকতে না পেরে যে আশ্রমে আমি ছিলাম সেখানকার ডাক্তার বাবুকে কথাটা বললুম তিনি তো প্রথমে বিশ্বাসই করতে চাননি মনে করলেন আমি তামাশা করছি বা গুল দিচ্ছি অনেকক্ষণ পরে যখন বিশ্বাস হলো তখন দারুণ উত্তেজিত হয়ে উঠলেন বললেন না না এ হতেই পারে না এ ক্রাইম ডাক্তার হয়ে জেনে শুনে একটা লোককে এভাবে দিতে পারি না। এখনই যাই অতি কষ্টে তাকে নিবৃত্ত করলাম এই রাত্রে অন্ধকারে সে জায়গা খুঁজে পাবো না মাঝখান থেকে সাপ বাঘের হাতে প্রাণ যাবে হয়তো পুলিশের হাতেও পড়তে পারি কোনো মতে রাত্রা কাটতেই বাবু আমার ঘরে এসে হাজির আমিও প্রস্তুতি ছিলাম ফ্লাক্সে চা রেখেছিলাম এক চুমুক করে খেয়ে বেরিয়ে পড়লাম ওপারে গিয়ে আন্দাজে আন্দাজে পথ খুঁজে যখন সেখানে পৌঁছলাম তখন বেশ সকাল হয়ে গেছে নিচে গাছপালায় রাত্রির স্মৃতি একটু লেগে থাকলেও পাহাড়ের মাথায় রোদ পড়ে নদীর ধার বেশ পরিষ্কার হয়েছে দূর থেকেই দেখা গেল সেই তিনটি মূর্তি কাছে গিয়ে জীবিত সাধুটিকে চিহ্নিত করতেও দেরি হল না জলে নেমে আদিনাথবাবু একটু তাড়াতাড়ি আওয়াজে সাধুটি মুখ তুলে চাইলেন আমাকে দেখে তার দৃষ্টিতে ফুটে অন্তত আমার যা মনে হলো এবং কাল যা করেননি হাত তুলে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন আমাদের তারপরই হাতটা যেন জলে পড়ে গেল মাথাও সামনের দিকে পড়লো ঝুঁকে বাবু ছুটে কাছে গিয়ে নাড়ি দেখলেন নাক চোখের পাতা দেখে মুখ তুলে বললেন হয়ে গেছে জাস্ট নাও এক্সপায়ার্ড আষ্ট এই জন্য একেবারে ইচ্ছা মৃত্যু এমন তো কখনো শুনিনি দুজনেই ক্লান্ত দেহে ফিরে চললাম কনখলের দিকে এতক্ষণের উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবেই ক্লান্তি বোধ কিন্তু আমার মনে একটা অপরাধ বোধ খচখচ করতে লাগলো কাঁটা মত শান্তিতে থাকতে দিতে বলেছিলেন ইহ জগৎ থেকে মুক্তি পেয়ে নূতন জীবনার স্বাদ পরিপূর্ণ ব্রহ্মস্বাদ উপভোগ করতে চেয়েছিলেন মাঝখান থেকে আমি এই হাঙ্গামা করতে গিয়েই তার মৃত্যুটা হয়তো ত্বরান্বিত করলুম শুনলেন গজেন্দ্র কুমার মিত্র রচিত গল্প ইচ্ছা মৃত্যু যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব প্রথমটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার